अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना, ताकि जब मैं ऑनलाइन आऊं तो तुम्हारे फोन की भी घंटी बजे। নমস্কার, আমরা এখন ধূপগুড়ি ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি। চলুন জেনে নেওয়া যাক ঠিক কি হয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অনন্ত। আপনার এই ধর্নায় বসার কারণ? আসলে আমি ধর্নায় পড়ছি একটাই কারণ, কারণ আমি যাকে ভালোবাসি তার নাম আছে নিবিকা, 8 বছর ধরে প্রেম। তো হঠাৎ করে ও বললো যে ও নাকি ওর বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, আর ও আমাকে এখন পছন্দ করছে না, এই কারণে আমার ধরা বসে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমার 7 বছর ফিরিয়ে দেওয়া হোক আর আমার ভালোবাসার দাম দেওয়া হোক। এখন লিপিকা যদি আপনাকে বিয়ে না করে তাহলে আমি এই ধর্না থেকে উঠবই না। কতদিন এই ধর্না চলবে? যতদিন এই এর কোনো বিহিত না হয় ততদিন এই ধর্না চলবে। এতক্ষণ শুনলাম আমরা অনন্ত ধর্নায় বসার কারণ, এবার জেনে নেব মেয়ের বাড়ি থেকে কি বলছে। আপনি মেয়ের কে হন? আমি মেয়ের মা। আপনি এই সম্পর্কে কি বলতে চান? আমি এই সব ব্যাপারে কিছু জানি না। আপনি কি লিপিকা? হ্যাঁ। আপনি এই সম্পর্কে কি বলতে চান? আমি ওকে চিনি না আর আমার ওর সাথে কোনো সম্পর্কও নেই। আচ্ছা অনন্ত, লিপিকা তো বললো আপনাকে নাকি চেনেন, তো এখানে আপনার কিছু বলার আছে? আসলে ওরা আমার সমগ্র 7 বছর ধরে, ও যদি বলে আমাকে চেনে না তাহলে কি বলার, আপনি বলুন। আচ্ছা, আমরা বিয়ে কবে করছি? তুমি যেদিন বলবে সেদিন। আর তো দেরি হয়েছে না, যা করবে তাড়াতাড়ি করো। ঠিক বলেছো, প্রেমের তো 8 বছর হতে চললো, চলো এবার বিয়ে করে ফেলি। চলো তাহলে আজকে এবার উঠি। হ্যাঁ চলো, ওঠা যাক। সরি। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমার নাম রাজ। আমার নাম লিপিকা। আপনার নামটা খুব সুন্দর। ও, তা আপনি কোথায় যাচ্ছেন এভাবে ফোন ঘাটতে ঘাটতে? এই বাড়ির দিকে যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? ধূপগুড়ি মোড়। ও, তা আপনি কোথায় থাকেন? আমি তো এই কাছেই থাকি। ও, তা আপনি যখন এ পাড়াতেই থাকেন তখন নেক্সট টাইম আবার দেখা হবে, তাহলে যাসি। আচ্ছা, এক্সকিউজ মি, আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, 8585029882। থ্যাংক ইউ।
মনটা বারবার কেড়ে দিচ্ছে কেন? হ্যালো, হ্যালো লিপিকা, সারাদিন ধরে তোমাকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন তুলছো না, কী ব্যাপার? কেন, আমি কি আমার বন্ধুর সাথে একটু কথাও বলতে পারবো না নাকি? না না, সে কথা বলিনি, সারাদিন ধরে ফোন করছিলাম তো তাই। দেখো, আমি যখন ফ্রি হব আমি নিজে তোমাকে ফোন করে নেবো, ঠিক আছে? এখন রাখছি, বাই। যা, ফোনটা কেটে দিল। কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না। দূর, সারাদিন ফোন করে বিরক্ত করে, ভালো লাগে না। ব্লকই করে দেবে এবারও। ব্যাপার বারবার ফোন কেটে যাচ্ছে কেন? তার মানে ও আমাকে ব্লক মেরে দিল, দেখাও করছে না, কোনো যোগাযোগও রাখছে না। যে করে হোক, আজকে বা কালকের মধ্যে ওর সাথে দেখা করতে হবে, ব্যাপারটা কি আমাকে জানতেই হবে। লিপিকা শোনো, তুমি আমার সাথে যোগাযোগ করছো না, দেখা করছো না, আমার ফোন নম্বরটা ব্ল্যাকলিস্টে ফেলেছো, ব্যাপারটা কি? দেখো, আমাদের সম্পর্কটা এখানেই শেষ, কারণ আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে। প্লিজ আমাকে তুমি আর ডিস্টার্ব করো না, পারলে আমাদের সম্পর্কটা এখানে ভুলে যাও। এই যে কী বলছো লিপিকা, এটাও শুনবো? দেখো, তুমি আমাকে ডিস্টার্ব করবে না, পথ ছাড়ো। এভাবে হয়ে যাওয়া ঠিক হয়ে গেল, আমাদের কিছু একটা করতে হবে, ওর জন্য আমি ধরনায় বলবো। চলুন জেনে নেওয়া যাক অনন্তের বৌদি কি বলছে। আপনি এই সম্পর্কে কি বলতে চান? গত 7 বছর ধরে মেয়েটাকে খুব ভালোবাসে, ওর স্কুলের খরচা থেকে কলেজের খরচা সবটাই ও চালায়। তারপর ওকে একটা ফোন অবধি কিনে দিয়েছে, তারপরেও এখন বলছে ওকে বিয়ে করবে না। আমরা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অনেক কিছু তথ্য পেলাম, এবার আপনি কি বলবেন? আপনাদের সবাই যা জেনেছেন, যেটা ভালো হয় সেটাই করেন। আপনি কি বলতে চাইছেন? আমি এই সম্বন্ধে আর কিছুই বলতে চাই না, বাইরের লোকজন মেনে নেবে। ক্যামেরায় আমি তাপস, ধূপগুড়ি থেকে বলছি, এমএস টিভির সঙ্গে থাকুন, খবর পাবেন সারাক্ষণ। একদম আমার গায়ে হাত দেবে না। কেন কেন গায়ে হাত দেবো না? এখন তো তুমি আমার ঘরের বিয়ে করা বউ, আর আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপরে। বিয়ে? কিসের বিয়ে? আমি তো পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছি, আর তুমি এখন আমাকে একদম টাচ করবে না। ঠিক আছে, তুমি যদি না চাও যে তোমার গায়ে টাচ না করি, তাহলে কোনো দিন টাচ করবো না। কিন্তু তুমি আমার বউ হয়ে আমার কাছেই সবসময়। অনেক রাত হয়ে গেছে, তুমি ওইদিকে শুয়ে পড়ো, আমি এদিকে শুয়ে পড়ি, চলো। তাই চলত স্বপ্নে এখন। Thank you.
বলছি লিপিকা, এক কাপ চা হবে? শোনো, আমি তোমার বাড়ির চাটা করতে পারবো না, আর তোমার যদি খাওয়ার হয় তুমি করে খেয়ে নাও। আমি তোমার বাড়ির চাকর নাকি, যে চা আমি করব? না না, আসলে আমি সেই কথা বলিনি, বলছিলাম তুমি বাড়ির বউ, সে কারণে একটা চা, এক কাপ চায়ের কথা বলেছিলাম, যদি পারো। ভুল করছো, তোমার যদি ইচ্ছা হয় তুমি করে খেয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিজেই করে নিচ্ছি, ঠিক আছে, তোমাকে চা করতে হবে না। আর শোনো, আমি একটু কাজে বেরোচ্ছি, আমি রাতের দিকে ফিরবো, তুমি সাবধানে থাকো, হ্যাঁ, আসছি, হ্যাঁ, টাটা। আসলে সেটা না, আমি জানতে চাইছিলাম তুমি এতটা বিজি, আমি তো ফোন করে যাচ্ছি না। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো, তুমি থাকো তোমার সন্দেহ নিয়ে, আমি এক্ষুনি চলে যাবো আমার বাড়িতে। শোনো শোনো, জিও জিও, তুমি থাকো তোমার সন্দেহ নিয়ে, চললাম আমি, আর রাজের সঙ্গে বিয়েটা দেখে আসবে। দেখো মা, কাজটা কিন্তু তুমি ভালো করনি, মেয়েদের বিয়ে একবারই আমি শুনেছি, আর ছেলেটা ভালো না, তুমি পারলে আমি তোর কাছে ফিরে যাব। দিদি, রাস্তা ভালো না, আমি ওকে একটা অন্য মেয়ের সাথে ঘুরতে দেখেছি। জানিস দিদি, রাজ আমার ওখানে একটা খারাপ কথা বলেছিল, আমি তোদের ভালো, তুই ওর কাছে ফিরে যা। Thank you.
কি করছো তুমি, পাগল হয়ে গেছো নাকি? একটা ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে? আমি জানতাম না, জানলে কখনো তোমাকে ছেড়ে যেতাম না।